নমস্কার, রুম্পা উইথ বিলাসপুরে আপনাদের স্বাগত। আজও চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে, তো আপনারা রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো খুব সুন্দর একটা রেসিপি আর খুব কম সময়ের মধ্যে মাত্র 5 টাকা সুজি দিয়ে কতটা সহজভাবে আজকে মিষ্টি তৈরি করে দেখাবো, আপনারা দেখতেই পারবেন। 5 টাকার বলতে 10 টাকার প্যাকেটের যে সুজিটা, তার থেকে আমি হাফ সুজি নেব। তো সেই সুজিটা দিয়ে আমি আজকে রেসিপিটা করব। তো মিষ্টি আপনারা অনেকে অনেক রকম তৈরি করে খেয়েছেন, তবে আমি গ্যারান্টি দিয়ে বলবো আজকে আমি যেভাবে মিষ্টিটা তৈরি করব এইভাবে আপনারা কখনো খাননি। হয়তো এর থেকে ভালো খেয়েছেন, কিন্তু এই রকমভাবে তৈরি করে খাননি। তো কতটা কম সময় আমি রেসিপিটা করে দেখাবো। তাহলে এখন আমি রেসিপিটি শুরু করব। তার জন্য এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি, 10 টাকার প্যাকেটের হাফ সুজি নিয়েছি। এই সুজিটা দিয়েই কতটা সহজভাবে আমি রেসিপিটা করছি আপনারা তাহলে দেখুন। এবার তাহলে উনুনটা ধরিয়ে নেব। দু চামচ ঘি দিলাম, এই ঘিটা গলে গেলে আরো অনেকটাই বেড়ে যাবে। এবার সুজিটা দিয়ে দেব, এই ঘিটা দিয়ে সুজিটা ভালো করে ভেজে নেব, তাহলে সুজির যে কাঁচা গন্ধটা থাকে এই গন্ধটা থাকবে না, আর খেতেও দারুণ লাগবে। সুজিটা ভালো করে ভেজে নিয়েছি আর কাঁচা গন্ধটাও কেটে গেছে। এখন আমি দুধ দেব, যে বাটি মেপে আমি এখানে সুজিটা দিয়েছি সেই বাটি মেপেই আমি দুধটা দেব। তো হাফ বাটি সুজি নিয়েছি, এখানে 1 বাটি দুধ দেব। তো 1 বাটি থেকে একটু বেশি দেব, কারণ সুজিটা ফুটতে একটু বেশি লাগবে, তার জন্য ডবলের থেকে একটু বেশি দেব। এখানে আমি গরুর দুধ নিয়েছি, দুধটা আগের থেকেই জাল করে নিয়েছি। 1 প্যাকেট গুঁড়ো দুধ দেব টেস্টি হওয়ার জন্য। তো আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারেন। এবার দেব চিনি, তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, বেশি কম। যদি বেশি খান তাহলে বেশি দেবেন, আর যদি কম খান তাহলে কম দেবেন। মিষ্টিটা কালার করার জন্য এখানে একটু ফুড কালার জলে গুলিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। এখানে 2-3টে এলাচ গুঁড়ো করে নিয়েছি, তাহলে গন্ধটা খুব সুন্দর আসে। এই দেখুন কতটা ঘন হয়ে গেছে, আর সুজিটাও কত সুন্দর গলে গেছে এই দেখুন। সামান্য একটু লবণ দেব, দোর মতন হয়ে গেছে, এখন নামিয়ে নেব, ঠান্ডা হলে আরো অনেকটাই শুকিয়ে যাবে। দোর মতন করে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো আপনাদেরকে একটা কথা বলি, এখানে যে আমি ফুড কালারটা ব্যবহার করেছি, আপনারা না চাইলে এটা না দিয়েও করতে পারেন। অনেকের আবার ফুড কালার পছন্দ হয় না, তো সেই ক্ষেত্রে এটা না দিয়েও করতে পারেন। তো আজকে যে রেসিপিটা করছি, এখানে কোনো চিনি শিরা তৈরি করার কোনো ঝামেলা নেই, তেলে ভাজার কোনো ঝামেলা নেই, কতটা সহজভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি নামিয়ে নেব, আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুকে দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তো এখন আমি তাহলে কড়াইটা নামিয়ে নেব। এই দেখুন একদম ডোর মতন করে নিয়েছি, তো সুজিটা নামিয়ে নিয়েছি আপনারা তো দেখলেন। তো একটু ঠান্ডা হলেই আমি মিষ্টিটা তৈরি করব, তবে একটু গরম থাকতে থাকতেই বানাতে হবে, টেনে গেলে আবার মিষ্টিটা ফেটে যাবে বানানোর সময়। তো আমি যে বাটি মেপে সুজিটা দিয়েছি ওই হাফ বাটির থেকে ডবল জল দিয়েছি, তবে ডবলের থেকে আরেকটু বেশি দিয়েছি, কারণ সুজিটা এখানে ফুটানোর খুবই দরকার, তার কারণে ডবলের থেকে একটু বেশি জল দেবেন। তার থেকেও যদি একটু বেশি লাগে তাও দিলে কোনো অসুবিধা নেই, আর ভয় পাওয়ারও কোনো কারণ নেই। এবার তাহলে একটু ঠান্ডা হলে মিষ্টিগুলো তৈরি করে নেব। এবার একটু ঘি দেব, এই ঘিটা দিয়ে সুজিটা ভালো করে মেখে নেব, একদম নরম করে মাখবো। নরম তো আছে, তারপরেও আরেকটু মিহি করে নেব। এইভাবে ঘিটা দিয়ে মেখে এইভাবে আস্তে আস্তে করে নরম করে নেব, এমনিতেই নরম আছে, তবু আরেকটু মেখে নিলে আরও ভালো হয় খেতে। এই দেখুন হাতে একটু ঘি মেখে নিয়েছি, তাহলে এই যে হাতে লাগবে না, একটু লাগছে না। এবার এখান থেকে আমি এইভাবে গোল করে নেব প্রথম। এই যে গোল করে নেব, তারপর এবার একটু লম্বা করব।
এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি রেডি করে নেব। তো এখানে আমি গোল করে তারপরে লম্বা করছি, তো আপনারা চাইলে গোলও করতে পারেন। তো মিষ্টিগুলো দেখেই খেতে ইচ্ছা করছে, এত সুন্দর হয়েছে, কালারটা দারুণ হয়েছে। কিন্তু এইভাবে সব মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো মিষ্টিগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখুন, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে যে কোনো মানুষের। এখানে একটু গুঁড়ো দুধ নিয়েছি, এবার এই গুঁড়ো দুধটা উপর দিয়ে একটু ছড়িয়ে দেব। এবার গুঁড়ো দুধটা ছড়িয়ে দেব উপর দিয়ে।